আমার ভালোই লাগে এখন, কেননা চরের লোকজন মানে আমাদের শহরের চেয়ে চরের লোকজনের মানসিকতা খুবই সহজ সরল, এরা অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম, আমি শিল্পী খাতুন, কোদালকাটিতে 4 বছর ধরে অবস্থান করতেছি আর কি। ছোটবেলা থেকে আমরা যেহেতু বন্যা দেখছি, আমাদের এলাকায়ও চিলমারিতেও আমাদের বাড়িতেও পানি ওঠে, এরকম যে এরা যারা যে কষ্টটা আমরা এখন নিজের চোখে দেখতেছি, তখন আসলে আমার বাবা মাও ওরকম কষ্ট করছিল। প্রথম অবস্থায় অবশ্যই আমি এসে চাকরি ছাড়তেই চাইছিলাম, যে আমি এরকম চরে কাজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, এরকম আর কি মনে হয়েছে। তারপর যখন নিজেকে মানায় নিলাম, তারপর এখন আর আমার মনে হয় না, আমার আর মনে হচ্ছে না যে এই চর থেকে আমি যাই। এখান থেকে তাদের মোটামুটি ভালো আসে, এই জন্য এরা হচ্ছে যে চর ছেড়ে শহরে যেতে চায় না, যদিও এতবার ভাঙতেছে, তারপরেও ওদের মুখে শুনবেন না যে ওরা শহরে যাবে। এই যে একটা তার জীবনের ঝুঁকি, এরকম অনেক আছে যে বন্যার সময় বাচ্চারা পানিতে পড়ে মারা যায়, অনেকে 7 রকমের সমস্যা দেখা যায়, আবার বন্যার পরে অনেকের ডায়রিয়া, জন্ডিস, এরকম বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়েও অনেকে মারা যায়। দৃশ্যটা আসলে দেখলে যে আমাদের কি কষ্ট লাগে। ফিল্ডে সাধারণত আমরা যেহেতু মানুষকে নিয়েই কাজ করি, অনেক মানুষ অনেক রকমের থাকে, ফিল্ডে গিয়ে আমাদের প্রতিদিন হচ্ছে যে একটা করে গ্রুপ মিটিং থাকে, আমাদের 20টা গ্রুপ মিটিং আছে, এর মধ্যে আমরা প্রতিদিন একটা করে কর্মপরিকল্পনায় লিখে থাকি আর কি। এরকম করে অনেকে আবার নেয়নি, যারা নেয়নি যাদেরকে আমরা বুঝাইতেই পারিনি, এমনকি ওরা 1 বছর পর্যন্ত আর কি দেখছে, যখন দেখছে যে আর পরের বন্যায় ওদের বাড়ি ডুবে গেল, ওদের বাড়ি অনেক উঁচা হয়ে গেল, ওদের আর কোনো ইয়ে নাই, সমস্যা নাই, তখন আবার এরা আমাদের পিছনে ঘোরা শুরু করলো যে হ্যাঁ এখন আমরা মাটি নেবো আমাদের। ফিল্ড পর্যায়ে যখন হচ্ছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছিলাম, যেরকম আমরা আসলে সমস্যাগুলোও সম্মুখীন হয়েছিলাম, এগুলো থেকে যেমন উঠে আসতে পারছি, সেক্ষেত্রে হচ্ছে যে ওখানকার এলাকার লোকজনদের, গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যে আমাদের লিঙ্কেজ, এই বিষয়টা আসলে আমাদের তখন জানা ছিল না, যার কারণে আমরা হচ্ছে যে যতই গ্রামের লোকজনকে নিয়ে বসি, এরা যদি বুঝতে অক্ষম হয় তাহলে তো ওদের এলাকার যে একজন ব্যক্তি আছে তারা তো আমাদেরকে দিয়ে তাদেরকে বিশ্বাস করাবে। এই কাজটা আমি করতে এসে আমার আসলে মানে খুবই ভালো লাগছে যে হচ্ছে আমরা আসলে মানে সহযোগিতা করতে পারছি, কিন্তু মানে খুব বড় মাপের সহযোগিতা এটা আমি বলবো, কেননা ওদের যে কষ্টগুলো, এই যে কষ্টগুলোর কথা বললাম, এই যে কষ্টগুলো হয়েছিল, এখন ওই কষ্টগুলো থেকে ওরা মুক্তি, এখন আর ওদের ওই কষ্টগুলো নাই, এই জন্য আসলে কী বলবো, মনের মধ্যে আসলে নিজেকে মানে খুব ভালো মনে হয় আর কি। আমার কাছে এখন মনে হচ্ছে যে এই প্রজেক্টটা যদি আরও দীর্ঘ মেয়াদি হয়, এই গ্রামে তো অনেক মানুষের আমরা সহযোগিতা করতে পারছি, সেক্ষেত্রে আমাদের মনকে আমরা সান্ত্বনা দিতে পারছি যে আমরা মানুষের জন্য কিছু করতে পারছি। তবে হচ্ছে যে এরকম আরও অনেক আছে যাদের উঁচু করানো দরকার, সেজন্য দীর্ঘমেয়াদি যদি হয় তাহলে হচ্ছে যে আমরা তাদের একটু উপকার করতে পারবো। আসলে সেটা করতে পারবো কিনা জানি না, তবে নদী ভাঙন যদি রোধ করতে পারি তাহলে মনে করবো যে আমরা যে ভিটাগুলো উঁচু করে দিছি তাহলে এটা হলো মানে গ্যারান্টি টিকসই আর কি, এরা মানে আজীবন এখানে বসবাস করতে পারবে আর এদের থাকা নিয়ে কোনো চিন্তা হবে না।